আসসালামু আলাইকুম, সকলকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আনলক ডেস্টিনেশনে। আজকে লকডাউনের মধ্যেই বের হওয়া, একটু বের হব, আপনাদের দেখানোর চেষ্টা করব কেমন লকডাউন চলছে। তবে এটা সরকার ঘোষিত শাটডাউনের ভিতরে না, এটা হচ্ছে কিছুটা জনগণকে ছাড় দেওয়া হয়েছে, শিথিল করা হয়েছে লকডাউন। পহেলা জুলাই থেকে লকডাউন হবে খুবই কড়াকড়ি এমনটাই শুনে এসেছি। তবে আজকেও লকডাউন চলছে, লকডাউনের মধ্যে রয়েছে গণপরিবহন বন্ধ, সেই সাথে গণপরিবহনের মধ্যে বাস বন্ধ করা হয়েছে, আর সাথে রয়েছে রেস্টুরেন্টগুলোয় বসে খাওয়া যাবে না, শপিং মলগুলো বন্ধ। এই হচ্ছে লকডাউনের কড়াকড়ি। আর বাকি যা কিছু রয়েছে, ব্যক্তিগত পরিবহন চলবে, যেমনটা আমি আমার ব্যক্তিগত পরিবহন নিয়ে বের হয়েছি, বাইক নিয়ে বের হয়েছি, সাথে রিক্সা চলবে। আসলে যে অবস্থা শুরু হয়েছে তাতে করে ঢাকা শহরে মধ্যবিত্ত বা নিম্নমধ্যবিত্ত মানুষের জীবন এখন হুমকির মুখে। ঢাকা শহর নিম্নবিত্ত বা মধ্যবিত্ত মানুষের জন্য না, যারা একেবারেই হতদরিদ্র তাদের জন্য ঠিক আছে, কারণ তারা হাত পাততে পারে। যারা হাত পাততে পারবে না তাদের জন্য ঢাকা শহরে এখন আর বসবাসের যোগ্য স্থান না, ম্যাক্সিমাম লোকই চলে গিয়েছে। আপনারা অনেকেই দেখেছেন টেলিভিশনের বিভিন্ন নিউজে যে জনস্রোতের মতন শুরু হয়েছে সবাই গ্রামে চলে যাওয়ার জন্য। অবশ্য ঢাকা থেকেও কোনো কিছু করার নেই, কারণ হচ্ছে একদিকে লকডাউনে অফিস খোলা রেখেছে, অন্যদিকে গণপরিবহন বন্ধ, তার মধ্যে রিক্সা ভাড়া, সিএনজি ভাড়া বা প্রাইভেট কারের যে ভাড়া, তাতে করে আসলে কিছুই থাকছে না। যেমনটা আমাদের অনেকের ক্ষেত্রেই হয়েছে, আমার কলিগদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রেও হয়েছে, দেখা যায় 20 টাকার ভাড়া, তারা প্রতিদিন 10 টাকা আসতে 10 টাকা যেতে, সেই ভাড়া এখন গুনতে হচ্ছে 300 টাকা। সো এমন করে তো আর জীবন জীবিকা চালানো সম্ভব না, তার মধ্যে আবার যে চাকরি ছেড়ে দিবে তাও অসম্ভব। যেমন আমার ক্ষেত্রেই যেমনটা হয়েছে যে সব কিছু কমতে কমতে এমন অবস্থা হয়েছে যে এখন একেবারে তলানিতে ঠেকেছে, জানি না কতদিন স্ট্রাগল করা যাবে বা কতটুকু টিকে থাকা যাবে। তবে এখন মনে হচ্ছে যে আর সম্ভব না, দেয়ালে পিঠ ঠেকে যাচ্ছে। তো যার কারণে সব কিছুর মধ্যে যে আগে যে একটা দম ছিল, একটা শক্তি ছিল, একটা প্রাণবন্ততা ছিল, এখন আর সেই চঞ্চলতা বা প্রাণবন্ত সময়গুলো খুঁজে পাওয়া যায় না। মনে হয় যে সব কিছুর ভিতরেই একটা পিছুটান, একটা হতাশা থেকেই যায়। আসলে যারা অনেক বেশি রিচ, অনেক বেশি ধনী, যাদের সেভিংস অনেক হাই, হালাল হোক আর হারাম হোক, এখন কিন্তু হালাল হারাম কেউ খুব একটা বেশি মানুষ চিন্তা করতে চায় না। যাদের আছে তাদের জন্য এটা একটা পিকনিক, সরকারি চাকরিজীবী আমলা যারা, তাদের জন্য একটা পিকনিকের মতো হয়েছে, মাস শেষে টাকা পাচ্ছে। তবে যারা আমরা যারা বেসরকারি চাকরি করি, যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত লেভেলের চাকরি করি, তাদের জন্য এটা আসলে খুবই হুমকির মধ্যে, কারণ আমরা না পেরেছি মানুষেরটা মেরে মানুষকে ঠকিয়ে টাকা জমাতে, না পেরেছি নিজেকে ওইভাবে স্বাবলম্বী করে তৈরি করতে। আর তেমন কোনো যাদের পারিবারিক সাপোর্টও নেই তাদের জন্য তো অবস্থাটা আরও বেশি খারাপ। তো যাই হোক, এখন এর মধ্যেই বেঁচে থাকতে হবে, এর মধ্যেই সংগ্রাম, দেখা যাক। তা আমি মনে করি যে আসলে প্রত্যেকটি দিন, প্রত্যেকটি মুহূর্ত যেভাবে আল্লাহ বাঁচিয়েছে সেভাবেই থাকতে হবে, এখানে মন খারাপের কিছু নাই। আগে কি ছিল, এখন কি আছে, কি হবে আমি জানি না। আমি এসেছি, আমার লাইফটা এইভাবেই কাটাতে হবে, এই ওয়ান কাইন্ডস অফ অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চারে এসেছি। অ্যাডভেঞ্চারের ভিতরে সব থাকে, কখনো ভয়ঙ্কর অভিজ্ঞতা থাকে, কখনো দুঃখ ভরাক্রান্ত সময় থাকে। সো সব মিলিয়ে যতটুকু করা যায়, এই লকডাউনের মধ্যেও জ্যামে পড়ে গেলাম, তো সিগন্যাল দেওয়া হয়েছে। অবশ্য এই সিগন্যালগুলো বেশিরভাগই এর আগে লকডাউনেও আমি দেখেছি, এগুলো হচ্ছে বড়লোকের সিগন্যাল, ব্যক্তিগত পরিবহনের কারণে সিগন্যালগুলো পড়ে। তবে এখন যেহেতু রিক্সা চলছে, সো কিছু লোক রিক্সা ব্যবহার করতে পারবে, এবং যারা রিক্সা চালাচ্ছে তাদের জন্য অনেকটা সুখকর সময়, কারণ হচ্ছে অ্যাটলিস্ট রিক্সা যারা চালিয়ে সংসার বা জীবিকা নির্বাহ করে তাদের জন্য কিছুটা হলেও ভালো, ভালো দিক। আসলে করোনার যে অবস্থা, করোনার যে ভয়াবহতা,
সেটা যদি সচেতন হিসাবে বলা চলে তাহলে এটা খুবই ভয়াবহ। আবার একবার মনে হয় যেন এটা মানে ভয়ঙ্কর থেকেও ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। আবার যদি পারিপার্শ্বিক সব কিছু চিন্তা করা হয় তাহলে দেখা যাচ্ছে আসলে জীবন জীবিকা বা যেই হারে লোক মারা যাচ্ছে তার জন্য আসলে খুব একটা আতঙ্কের কিছু নেই। কারণ আমরা আমরা দেখেছি, এর আগেও আমি দেখেছি, সবার ক্ষেত্রেই এমনটা হয়েছে, সব দেশের ক্ষেত্রেই মৃত্যুর হার কিন্তু 0.5% বা সর্বোচ্চ 1%। 1% মৃত্যু কিন্তু স্বাভাবিকও হচ্ছে, আমরা যেমনটা দেখি স্বাভাবিক মানুষ কিন্তু এভাবেই মারা যাচ্ছে, রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, ট্রলার ডুবিতে মারা যাচ্ছে। কিন্তু করোনার ক্ষেত্রে যেমনটা হাইলাইট করা হয়েছে যে একেবারে মরে যাচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, তেমনটা কিন্তু অন্যান্য ক্ষেত্রে হাইলাইট করা হয় না। রোড অ্যাক্সিডেন্টে আমাদের দেশে যত লোক মারা যায় এইটার কিন্তু কোনো হাইলাইট হয় না। তো করোনার ক্ষেত্রে যেমনটা করা হয়েছে, কারণ হচ্ছে যে দেশের লোকসংখ্যা, যদি ভারতের কথাই বলা হয়, ভারতের 100 কোটির বেশি, তাহলে ওদের যদি 1%ও যদি ধরা হয়, 0.5%ও যদি ধরা হয়, তাহলে আপনি চিন্তা করেন কত পরিমাণে লোক মারা যেতে পারে। এইটা যেহেতু ভাইরাস, এটা তো আসলেই জিনিসটা খুবই ভয়াবহ। যাই হোক, এগুলো আসলে বলে লাভ নেই, কিন্তু দেখতে পাচ্ছেন এই লকডাউনের মধ্যেও ট্রাফিক হয়েছে ব্যক্তিগত পরিবহন। তবে যারা এই লকডাউনের মধ্যে বাইক নিয়ে বের হবেন তারা অযথা বাইক নিয়ে না বের হওয়াই ভালো, কারণ হচ্ছে মামলা খেতে হবে। আবার একদিকে হচ্ছে রাস্তা ফাঁকা থেকে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, সো সতর্ক থাকবেন এবং অপ্রয়োজনীয় ঘর থেকে না বের হওয়া বুদ্ধিমানের কাজ। যদিও আমি বের হয়েছি, আমি অফিসে যাচ্ছি, আমার অফিসের প্রয়োজনে বের হওয়া, আর আমি ঘোরাঘুরির জন্য বের হইনি। অফিস ছাড়া যদি বের হই তাহলে পত্রিকার কাজে বের হই, পত্রিকার যদি কোনো কাজ থাকে তাহলে বের হই, অন্যথায় আমি চেষ্টা করি না আমি নিজেকে সেফ রাখার জন্যে এবং নিরাপদ রাখার জন্যে। আসলে এমন একটা জিনিসের বিরুদ্ধে আমরা বেঁচে আছি বা লড়াই করছি যেটা আসলে চোখে দেখা যায় না। তো বায়ু ওয়েপেনটা মানে জীবাণু অস্ত্র যেটা, সেটা আসলে অনেকেই বলছে এটা জীবাণু অস্ত্র, আবার অনেকেই বলছে যে না এটা প্রাকৃতিক। তবে আমার কেন জানি মনে হয়, আমার ব্যক্তিগত ওপিনিয়ন যদি বলি, তাহলে এটা কখনোই প্রাকৃতিক হতে পারে না। কারণ প্রাকৃতিক যদি হয় তাহলে এটার ভেরিয়েন্ট এত চেঞ্জ হবে না। আমার মনে হচ্ছে যে এটা ভার্সন চেঞ্জ হচ্ছে, আপগ্রেড হচ্ছে। আর এটা কেউ পরিকল্পিতভাবে যদি না করা হয় তাহলে প্রাকৃতিক জিনিস সময় যাবে আস্তে আস্তে এটা দুর্বল হবে। আমরা যেমনটা দেখি ঝড়, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, যত প্রাকৃতিক বিপর্যয় যা কিছু আছে, সময় যাচ্ছে এটা কিন্তু দুর্বল হচ্ছে। আর করোনার ক্ষেত্রে যেমনটা হয়েছে তা হলো সময় যাচ্ছে, এটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, আরও শক্তিশালী হচ্ছে। দেখতে পাচ্ছেন আমার বাম দিকে অনেক গাড়ি দাঁড় করানো হয়েছে, মোটর সাইকেলও দাঁড় করানো হয়েছে। সো অপ্রয়োজনে ঘর থেকে বের হবেন না, এই হচ্ছে ঢাকা শহরের লকডাউনের চিত্র। তবে লকডাউনে চলাচল করে কিছুটা সুবিধা, যাদের ব্যক্তিগত পরিবহন রয়েছে তাদের জন্য খুবই আনন্দদায়ক, বললামই তো পিকনিকের মতন। আর যারা নিম্নবিত্ত, যাদের ব্যক্তিগত পরিবহন নেই, তাদের জন্য কষ্ট ছাড়া কিছুই নেই। একদিকে অফিস খোলা, আরেকদিকে হচ্ছে কোনো সরকারি অফিস আদালত যেগুলো রয়েছে তাদের তো সরকারিভাবে আনা নেওয়া করা হয়, বেসরকারি সব প্রতিষ্ঠানের কিন্তু গাড়ি নেই, সব প্রতিষ্ঠান কিন্তু তাদের কর্মীদের আনা নেওয়ার জন্য নিজস্ব পরিবহন ব্যবস্থা নেই। কিন্তু কি বলেছে তারা, যে না অফিস খোলা রেখেছে। হচ্ছে আসলে সব কিছু মিলিয়ে যেমনটা করা হয়েছে, তো যারা ব্যক্তিগতভাবে ব্যক্তিগত পরিবহন নেই, যারা বেসরকারি সংস্থায় নিযুক্ত বা কাজকর্ম করে, তাদের জন্য এটা ভোগান্তি ছাড়ার কিছুই নয়। তবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে যারা মহিলা কর্মজীবী রয়েছেন এবং যারা অসুস্থ, তাদের জন্য আসলে এর চাইতে কষ্টদায়ক সময় আর কিছু হতে পারে না। কারণ হচ্ছে একদিকে লকডাউনের চিত্র, একদিকে সব কিছুর মূল্য বৃদ্ধি, বাংলাদেশে তো কোনো কিছুর মূল্য কম করা হয় না, সব কিছুর মূল্য বৃদ্ধি করা হয়। আবার আরেকদিকে হচ্ছে নেই কোনো সাহায্য সহযোগিতা, নেই কোনো অনুদান। পৃথিবীর অনেক দেশ আছে, যেমন আমি আমেরিকার, আমার কিছু ফ্রেন্ড আছে, ফ্রেন্ড বলতে আমার পরিচিত FBI-এর কর্মকর্তা, তো তারা বলেছে যে আমেরিকায় এখন এত পরিমাণে অলসতা বেড়ে গিয়েছে, মানুষ স্থূল হয়ে যাচ্ছে, মানে মোটা হয়ে যাচ্ছে, কারণ সরকার তাদের বসে থাকার, ঘরে থাকার জন্য টাকা দিচ্ছে
এবং সেই টাকা দিয়ে তারা প্রচুর পরিমাণে ফাস্টফুড, বার্গার বা বিয়ার এসব খাচ্ছে, যার কারণে তাদের ভিতরে প্রচুর পরিমাণে অলসতা বেড়ে গিয়েছে, কাজ করতে চাচ্ছে না অনেকেই। তা আমার মনে হয় যে অ্যাটলিস্ট আমাদের দেশে আমরা যারা নিম্ন মধ্যবিত্ত তাদের জন্য কিছুটা হলেও করা উচিত, কারণ এইভাবে আর কত, এইভাবে তো আর চলছে না। আমি যেটা লক্ষ্য করেছি গত 5 বছরের তুলনায় এখন, কিন্তু এই গত 2 বছরে করোনার এই সময়ে কিন্তু খুন খারাপি চুরি ডাকাতি অনেক বেড়েছে, কারণ মানুষের কাছে টাকা নেই, মানুষের পকেটে টাকা নেই, জীবন জীবিকার তাগিদে কিছু করার থাকে না। এই যে উবার পাঠাও যারা চালাচ্ছে, মানে যারা মোটরসাইকেলে ট্রিপ মারছে, দেখেন এই প্রাইভেট কারগুলোতে কিন্তু যাত্রী খেপ নিচ্ছে, তারা কিন্তু প্রতিনিয়ত এই লোকজন আনা নেওয়া করছে, তাদের কিন্তু ওই রকম হয়রানি হচ্ছে না। আবার মোটরসাইকেলে তারা যাত্রী নিয়ে আনা নেওয়া করতে চান, দেখেন যে এটা কিন্তু সম্ভব না। রিক্সা ঠিক আছে, কিন্তু মোটরসাইকেলে যাত্রী কেন আনা নেওয়া করা যাবে না রে ভাই? দুই চাকার একটি পরিবহন, কত হাজার হাজার মানুষ এটা চালিয়ে জীবিকা নির্বাহ করছে, অথচ এটার মধ্যে এত পরিমাণে হয়রানি, এত পরিমাণে মামলা। ট্রাকে করে যাত্রী নিচ্ছে অসুবিধা নেই, প্রাইভেট কারে নিচ্ছে অসুবিধা নেই, রিক্সাতে যাচ্ছে 2-3 জন কোনো অসুবিধা নেই, কিন্তু মোটরসাইকেলে সব কিছু মেনেও যদি আপনি মোটরসাইকেল আনা নেওয়া করেন সেটাতে বিশাল বড় অসুবিধা হয়ে যায়। আমি জানি না, যারা আছে তারা হয়তো অনেক বেশি জ্ঞানী, অনেক বেশি বুদ্ধিমান, যার কারণে তারা কী ভেবে কী করতে চায়। তো আমার এই সাধারণ মাথায় যেটুকু ধরে তাতে করে হচ্ছে কিছুটা হলেও ছাড় দেওয়া প্রয়োজন। যখন লকডাউন হবে তখন পুরোপুরি লকডাউন করে ফেলা হোক, কিচ্ছু চলবে না, কিচ্ছু আসবে না, কিচ্ছু কোনো দিক থেকেই কোনো ছাড় হবে না, কোনো ব্যক্তিগত পরিবহন বলতে কোনো কথা নেই, জরুরি সেবা ছাড়া বাকি সব পরিবহন বন্ধ থাকবে। আবার আরেক দিকে হচ্ছে যে মানে আমার মাথায় মাঝে মধ্যে খুবই প্রশ্নগুলো তৈরি হয় যে এত পরিমাণে দেশের মধ্যে এত বড় লোক, বেগমপাড়ায় যাদের এত এত বাড়ি আছে, আবার এই যে দেখতে পাচ্ছেন চেকপোস্ট রয়েছে, তবে এখন পর্যন্ত কড়াকড়ি কিন্তু করা হয়নি। তবে ভাগ্য যদি খারাপ থাকে তাহলে আপনি কড়াকড়িতে পড়ে যাবেন। তো যেটা বলছিলাম, বেগমপাড়ায় এত বাড়ি, সুইচ ব্যাংকে যাদের অ্যাকাউন্ট, অথচ এই দেশের মধ্যে অল্প কিছু লোক, কিন্তু তাদের কর্মসংস্থানের ব্যবস্থা নেই, তাদের আসলে ওইভাবে কোনো কিছু নেই। এই জন্যই আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আসুন আমরা, আমাদের যখন অবস্থা ভালো থাকবে তখন আমরা প্রতি মাসে সরকারি ফান্ডে কিছু টাকা জমা দিই, এটা আমাদের জন্যে। আমরা সরকারি ফান্ডে টাকা জমা দিব এবং হচ্ছে যখন আমাদের অবস্থা খারাপ থাকবে তখন সরকার আমাদের ওই টাকা থেকে হেল্প করবে, সে গরিব ধনী যাই হোক, আমরা যখনই 18 বছর পার হব তখনই সরকারি ফান্ডে একটা টাকা জমা দিতে হবে। 18 বছর পার হলে কাজ করতে হবে সরকারিভাবে, সরকারও চাইলে আমাদের কাজ করাতে পারে। 18 বছর হলে 5 বছর সরকারি ফান্ডে কাজ করতে হবে, সে যে কাজই দেখ, যা দিবে তাই করতে হবে। 18 বছর থেকে আপনার 23 বছর পর্যন্ত 5 বছর কাজ করতে হবে সরকারিভাবে, এবং সেটা সরকারি পুলিশে হতে পারে, আর্মিতে হতে পারে। তো এইটা হচ্ছে বেস্ট ওয়ে, তাহলে আপনার জনবলের কোনো ঘাটতি হবে না, লোক নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি তা বন্ধ হয়ে যাবে, কারণ আপনার তো আলাদা করে লোক নেওয়ার কোনো প্রয়োজন নেই। যারা কাজ করবে তাদের ভিতর থেকে হ্যাঁ 19-20 হবেই, এটা আপনি একেবারে 100-100 দুর্নীতিমুক্ত করতে পারবেন না। তবে যদি হচ্ছে যারা কাজ করবে তাদের ভিতর থেকে, যারা 5 বছরের জন্য যাচ্ছে তারা যদি ভালো করে, তাদের ভিতর থেকে যাদের কাজের অভিজ্ঞতা ভালো হবে তারা হচ্ছে থাকবে। কারণ হচ্ছে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি ভালো স্টুডেন্ট মানেই যে আপনি কর্মক্ষেত্রে ভালো তা কিন্তু না। আমাদের যেটা সবচেয়ে বেশি ভুল হয়, আমার মনে হয় সবচেয়ে মারাত্মক একটা ভুল, যার কারণে আমরা অনেক দিক থেকে পিছিয়ে থাকি, আপনি অনেক ভালো স্টুডেন্ট, আপনি পড়ালেখা অনেক ভালো পারেন, তার মানে যে আপনি কাজের ক্ষেত্রে অনেক বেশি ভালো তা কিন্তু না। আবার একটা ছেলে রেজাল্ট মোটামুটি, তার মানে যে সে কাজের ক্ষেত্রেও মোটামুটি হবে তা কিন্তু না। আমি অনেক দেখেছি আমাদের সাথের অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যারা A+ পেয়েছে, তারা এখন মুদি দোকানদার। তো দিন শেষে আসলে আপনার সার্টিফিকেট প্রয়োজন, পড়ালেখার জন্যে সার্টিফিকেট প্রয়োজন, জ্ঞানের জন্যে অবশ্যই সার্টিফিকেট একটা অনেক বড় একটা অংশ, কিন্তু তার মানে এই না যে আপনি সার্টিফিকেট দেখেই সবাইকে মূল্যায়ন করবেন। তো যেমনটা বলছিলাম যে আমার মনে হয় বেকারত্ব দূর করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এটা, আর প্রত্যেকটা প্রতিষ্ঠানের ভিতরেই যারা বেসরকারি আছে তাদের ভিতরেও সেম কাজ করতে হবে। সরকারি বেসরকারি 18 বছর পার হলে তাদের হচ্ছে একটা ভাতা দেওয়া হবে,
এবং সেই ভাতা অনুযায়ী তারা 5 বছর সরকারিভাবে কাজ করবে। এটা বেতন না, এটা ওয়ান কাইন্ডস অফ ভাতা। সে সরকারিভাবে কাজ করবে, তার পড়ালেখার খরচ দিবে সরকার, বাট সে সরকারিভাবে কাজ করবে। তো তার ভিতর থেকেই যা করতে পারে, কারণ এত উচ্চশিক্ষিত হয়ে বেকার থাকার চাইতে আপনার 18 বছর পর্যন্ত যখন HSC কমপ্লিট হয়ে যায়, ইন্টারমিডিয়েট যখন কমপ্লিট হয়ে যায়, তখন থেকে সরকারি কাজ করা ভালো না? তখন থেকে সরকারি কাজ করুন যদি আপনার যোগ্যতা থাকে। আপনি যদি ফাঁকি না দেন, সবার পক্ষে তো আর সম্ভব না, সবাই কন্টিনিউ করতেও পারবে না। আর যদি কন্টিনিউ করতে পারে, ঠিক আছে, নো ইস্যুস, তাদের তাদের কর্মক্ষেত্র, তাদের দিয়েই তাদের নতুন জীবিকার সন্ধান তৈরি করেন, দেখেন বেকারত্ব চলে যাবে, ইন্টারন্যাশনালি বাহিরের দেশের মতো সব কিছু হয়ে যাবে। আমরা আসলে আমাদের দেশ নিয়ে চিন্তা করি কম, আমরা সবসময় আমাদের নিজেদের স্বার্থ, রাজনীতি, এগুলো নিয়ে চিন্তা করি। সরকারকে আমরা একটা প্রেশারে ফেলতে চাই, চিন্তা করি যে না, সরকারের যেন কোনোভাবে পরিবর্তন হয়, যেমনটাই হোক, যেইভাবেই হোক। আসুন আমরা দেশকে ভাবি, দেশকে ভালোবাসি, দেশের কথা চিন্তা করি। এবং দেশের কথা ভালোবাসা মানে এই না যে আপনি দেশের জন্য জীবন দিয়ে দিবেন। আপনি দেশের আইন মানছেন, প্রধানমন্ত্রীর কথা শুনছেন, সরকারের কথা শুনছেন, তার মানে আপনি দেশকে ভালোবাসেন, এটাও কিন্তু এক ধরনের ভালোবাসা। আপনি দেশের জন্য আপনি বেকার না, আপনি শ্রম দিচ্ছেন, আপনি নিজের জীবিকা নিজে নির্বাহ করছেন, এটাও এক ধরনের ভালোবাসা। এর মানে হচ্ছে আপনি দেশকে ভালোবাসেন, কারণ আপনি যখন দেশের বোঝা হয়ে যাবেন তখন কিন্তু আপনি আর দেশকে ভালোবাসতেছেন না। অতএব আসুন আমরা দেশের প্রতি সম্মান রাখি, দেশকে ভালোবাসি এবং সাবধানে বাইক রাইড করি, নিজের বেকারত্ব দূর করি, সাথে পরিবারের বোঝা না হয়ে থেকে পরিবারের আশীর্বাদে পরিণত হই। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, করোনার মোকাবেলার জন্য সচেতন হন, ঘন ঘন হাত ধুন সাবান দিয়ে, সেই সাথে নাকে মুখে স্পর্শ করবেন না, হাত না ধুয়ে মাস্ক পরিধান করুন, এবং চেষ্টা করুন যে যেন বেশি কোলাহলপূর্ণ এলাকা আমরা পরিত্যাগ করি। কারণ হচ্ছে যখন এটা স্প্রেড হয়ে যাবে, যখন এটা ছড়িয়ে যাবে, তখন কিন্তু আর আমাদের নিয়ন্ত্রণের ভিতরে থাকবে না। আর আমাদের স্বাস্থ্য খাতের যে করুণ অবস্থা, এটা কিন্তু আমরা সবাই জানি। অতএব আমরা যে চিকিৎসা পাবো না, এটা আমরা নিশ্চিত। আমাদের দেশে অক্সিজেনের ব্যবস্থা নেই, চিকিৎসার ব্যবস্থা নেই, তার মধ্যে থেকেই আমাদের যতটুকু সম্ভব ভালো থাকতে হবে। তো যাই হোক, ভালো থাকুন, সকলে সুস্থ থাকেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। ততক্ষণ সাবধানে থাকুন, নিরাপদ থাকুন। যারা নতুন রয়েছেন আমার ইউটিউব চ্যানেলে এবং ভিডিওগুলো প্রথম দেখছেন, তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যদি কোনো উপদেশ থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন কীভাবে দেশের উন্নয়ন করা যায়, কীভাবে দেশকে ভালোবাসা যায়, কীভাবে আমরা নিরাপদে মোটর রাইডিং করতে পারি, মোটর ব্লগ করতে পারি। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।